নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মাথা দিয়ে শিম ভর্তা। ভর্তার জন্য কড়াই কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 2 চামচ পরিমাণ দিচ্ছি কালো জিরে, 10 কোয়া দিচ্ছি রসুন, আর 10-12টা দিচ্ছি কাঁচা লঙ্কা। লঙ্কা রসুন আর কালো জিরেটা কিছুক্ষণ ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মাথা। চিংড়ি মাছের মাথাটা দিয়ে মিনিট 2-3 ভেজে নিলাম। এবার দিচ্ছি 7 মতো নুন, 1/2 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, 2 হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছের মাথাটা আরো কিছুক্ষণ ভেজে নিলাম। এবার দিচ্ছি 250 গ্রাম কুচুনো শিম। শিমটা দিয়ে আরো 3-4 মিনিট হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। 5-6 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। পাঁচ ছ মিনিট লো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়া, দেখুন শিম থেকে কিছুটা জল বেরিয়েছে। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে শিমটা ভাজা ভাজা করে নেব। 3-4 মিনিট সময় নিয়ে শিমটা হাই ফ্লেমে ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। শিমটা একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। শিমটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে সমস্ত শিমটা নিয়ে নিচ্ছি। এবারে শিমটা মিহি করে বেটে নেব। শিমটা মিহি করে বেটে নিয়েছি। একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম। এবার শিম বাটাটা দিয়ে দেব। এবারে শিম বাটাটা মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেব। শিম বাটাটা দিয়ে মিনিট 5-এ একদম লো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে দিয়েছি। শিম ভর্তাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, আর দেখুন প্যান থেকে ছেড়ে আসছে। এবার গ্যাস বন্ধ করে শিম ভর্তাটা নামিয়ে নেব। চিংড়ি মাছের মাথা দিয়ে শিম ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।